नमस्कार कम्पिटिटिव स्टडी गाइड चैनल सकल के स्वागत। देखो सामने किछु दिन आगे हमारे फूड एसआई नोटिफिकेशन बेरिये छे एखन बोझाई जाच्छे आर किछु दिनेर मध्येई होयतो फूड एसआई परीक्षाटा शुरू होबे एबं तार जोन्नोई आमरा एबं अंक एई भिडियोते तोमरा अंक देखते पाच्छ अंकेते जेरकम एकटु कयेकटा आईडिया दिये दिई परीक्षाते कत नम्बर थाकबे फूड एसआई 50 नम्बर अंक थेके थाकबे ঠিক আছে 100 নম্বরের পরীক্ষা 50 অঙ্ক থেকে থাকবে জিকে থেকে থাকবে কত নাম্বার 50 নাম্বার তাহলে সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা আগের বার 79 পয়েন্ট সামথিং কাটার বেসে ছিল 100 এর মধ্যে মানে 80 তাহলে 80 কে টার্গেট করতে গেলে এবার মাথায় রাখতে হবে অঙ্কে কিন্তু খুব ভালো নাম্বার পেতে হবে ঠিক আছে। আজকে আমি 16টা অঙ্ক নিয়ে এসেছি প্র্যাকটিস সেটের উপর ডিপেন্ড করে এবং প্রত্যেকদিন টোটাল 25টা প্র্যাকটিস সেট আসবে তোমাদের এই টোটাল 25টা প্র্যাকটিস সেট চেষ্টা করব প্রত্যেকদিন দেওয়া না হলে একদিন পর পর আসবে এবং এর মাধ্যমে তোমাদের পুরো প্রিপারেশনটা হয়ে যাবে। শুধুমাত্র প্র্যাকটিস সেটের কি করবে প্রথমে কোশ্চেনটা দেখবে পজ করবে নিজে থেকে সলভ করবে তারপরে কোশ্চেনগুলো অ্যানসারগুলো দেখবে ঠিক আছে। এইভাবে আমি শর্ট ট্রিকে দেখাবো তো শর্ট ট্রিকেই তোমরা করতে পারবে। তো বেশি না কথা বাড়িয়ে এগিয়ে যাই। দেখো এখানে কিছু জিনিস ইনফরমেশন দিয়ে দিই যে আমাদের কম্পিটিটিভ স্টাডি গাইড যে লেখাটা আছে এই লেখাটা টেলিগ্রাম চ্যানেলে টাইপ করে নিলেই এই চ্যানেলটা চলে আসবে এবং চ্যানেলে আমি যে আজকের ক্লাসটা হবে সেটার যে পিডিএফটা তৈরি হবে সে পিডিএফটা আমি ওইখানে দিয়ে দেবো ঠিক আছে। এবং ওইখানে আরো অনেক ইনফরমেশন দেওয়া থাকে তাহলে ওই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে দেবে। যারা যারা অফলাইন ব্যাচ জয়েন করতে চাও আমার বাড়ি মালদা ইংলিশ বাজার আমাদের যেটা সেন্টার মালদা ইংলিশ বাজারের সেন্টারে বালুঞ্চপল্লিতে তারা বিভিন্ন ব্যাচ আছে সেই ব্যাচে তোমাদের সুবিধা মতো সেগুলো জয়েন করে যেতে পারো। আর যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও অনলাইনে আপাতত দুটো ব্যাচ চলছে একটা প্রাইমারি টেট ম্যাথে একটা কমপ্লিট ম্যাথমেটিক্স আর রিজনিং এর ব্যাচ চলছে ঠিক আছে। এগুলো সবকিছু সম্বন্ধে ডিটেইলস জানতে এই নাম্বারে কল করে নিও তাহলে হয়ে যাবে তাহলে জানতে পেরে যাবে। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে একটি আসল আসল বলতে যেটাকে ইংলিশে প্রিন্সিপাল বলছে আসল 20 বছরে দ্বিগুণ হয় সরল সুদ তাহলে তাদের সুদের হার কত ঠিক আছে। সরল সুদে 20 বছরে দ্বিগুণ হচ্ছে একটা জিনিস মাথায় রাখো আমি এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 ধরছি না আমাকে কম সময়ে করতে হবে তাহলে একটা জিনিস ভাবো যে সবসময় প্রিন্সিপাল আমাদের কত হয় 100% হয় প্রিন্সিপাল কিন্তু সবসময় 100% এটা মাথায় রাখতে হবে। এবার দেখো 100% কত বছরে দ্বিগুণ হচ্ছে না 20 বছরে 20 ইয়ার্স টাইম লাগছে সেটা দ্বিগুণ হচ্ছে ইন্টু টু হলে কত হয় 100% সেটা দ্বিগুণ হচ্ছে মানে ধরো আমি 10 টাকা রাখলাম সেটা দ্বিগুণ হচ্ছে মানে 20 টাকা হলো মানে যদি আমি 500 টাকা রাখি দ্বিগুণ হচ্ছে মানে 100 টাকা হলো তাহলে 100% দ্বিগুণ হচ্ছে তার মানে 200% হচ্ছে। একটা জিনিস বোঝো প্রথমে যে পার্সেন্টেজটা ছিল সেটা শুধুমাত্র প্রিন্সিপালটা ছিল এবং তারপরে যেটা আসছে সেটা কি প্রিন্সিপাল প্লাস এসআই না তাই তো সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্টের টাকা এক্সট্রা যে 100 টাকা যদি আমি বলি এখান থেকে যদি প্রিন্সিপালটা বের করে দিই মাইনাস প্রিন্সিপাল করি তাহলে আলটিমেট কি 100% হবে না এই 100%টা কি না 100%টা এসআই বুঝতে পারছো এই 100%টা এসআই সিম্পল ইন্টারেস্ট 100% হচ্ছে কত বছরে 20 বছরে তাহলে তুমি ভাবো 20 বছরে যদি 100% হয় সিম্পল ইন্টারেস্টটা কি হয় প্রত্যেক বছর বছর একই রকম ইন্টারেস্ট পায় যদি 20 বছরে 100% হয় তাহলে এক বছরে রেট সুদের হার সবসময় এক বছরের বের করতে হয় তাহলে সুদের হার কত হবে তাহলে রেট রেট মানে সুদের হার তাহলে টোটাল পার্সেন্টেজ কত বেড়েছে না 100% বেড়েছে আর কত বছরে বেড়েছে না 20 বছরে বেড়েছে তাহলে ভাগ করে দাও কত আসছে 5% করে তাহলে আমরা খুব সহজেই উত্তর অপশন এ বের করতে পারলাম ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে দেখো কি বলেছে রেশিও প্রপোর্শনের অঙ্ক বুঝতে পারবে একই পরিমাণ ক্ষমতাযুক্ত এটা খুব ইম্পর্টেন্ট কথা একই পরিমাণ ক্ষমতাযুক্ত দুটি বোতলের আমি যদি ভাবি একটা বোতল নিই বা একটা মিক্সচার অ্যালোকেশনের প্রশ্ন বলতে পারো বা বোতলের রঙ তাহলে দুটি জার নিয়ে নিচ্ছি জার ওয়ান আর জার টু ঠিক আছে জার ওয়ান জার টু দুটো বোতল এবার একই পরিমাণ ক্ষমতাযুক্ত এটা মাথায় রাখবে একই পরিমাণ ক্ষমতাযুক্ত বলেছে দুটি বোতলের প্রথমটিতে দুধ ও জলের পরিমাণ তাহলে প্রথমে মিল ইজ টু ওয়াটার ঠিক আছে দুধ আর জলের অনুপাত প্রথম বোতলে কি বলেছে 3:2 এবং দ্বিতীয় বোতলে কি বলেছে দুধ জলের অনুপাত 7:3 এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো আমাকে এখানে আবার লিখেছে একই পরিমাণ ক্ষমতাযুক্ত
কিন্তু যদি আমি এদের যোগফল করি কত দাঁড়াচ্ছে 2 আর 3 এ 5 আর এদের যোগফল করলে কত আসে 5 আর 3 আর 7 এ 10 তাহলে একই পরিমাণ করতে গেলে আমাকে একই পরিমাণ তো হলো না একটা 5 ইউনিট হলে একটা 10 ইউনিট হলে একই পরিমাণ করতে হবে তাহলে কিভাবে করব না প্রথম যে জারটা আছে তার প্রত্যেকটা সেকশনকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানেও 10 হয়ে যাচ্ছে আর এখানে 1 দিয়ে গুণ করলে আমার এখানেও 10 হয়ে যাচ্ছে বুঝতে পারলে তো তাহলে এবার কি করছি দেখো এখানে যেহেতু 2 দিয়ে গুণ করেছি তাহলে এই অনুপাতটাও 2 দিয়ে গুণ এই অনুপাতটাও 2 দিয়ে গুণ তাহলে কি দাঁড়িয়ে আছে এই নতুন অনুপাত কত হলো এখানে 6 হয়ে গেল আর এখানে কত হলো 4 হয়ে গেল আর এটা তো 1 দিয়ে যদি গুণ করা হয় হ্যাঁ তাহলে এখানে 7ই থাকছে আর এখানে 3 থাকছে তাই তো এবার দেখো এবার যদি আমি ক্যালকুলেশনটা করি কি বলেছে দ্বিতীয় বোতলে দ্রুত জলের অনুপাত দিয়ে দিয়েছিল করে ফেলেছি এই দুটি পাত্র মিশ্রণ একটি তৃতীয় পাত্রে ঢালা হলো এইবার যখন যেহেতু দুটোর পরিমাণ সমান করে দিলাম এবার তুমি জার 3 যেটা তৃতীয় পাত্রে ঢালা হলো মিক্সচার করে তাহলে তাদের দুধ জলের অনুপাত কি হবে তুমি নরমালি যোগ করে দাও তাহলেই হয়ে যাবে 5 7 6 6 12 13 6 প্লাস 7 6 প্লাস 7 আর এখানে 4 প্লাস 3 তাহলে 6 7 13 ইষ্টু 3 4 7 অপশন আছে হ্যাঁ অপশন সি তাহলে এটার উত্তর হয়ে গেল এইভাবে এটা তখনই সম্ভব যখন একই পরিমাণ বলেছে একই পরিমাণ না হলে আমাদের একই পরিমাণ করতে হতো না ঠিক আছে তাহলে আমরা অ্যালিগেশন মেথড আমরা ইউজ করতাম বা এইভাবে করলেও তাহলে এটা মাথায় রাখবে এটা উল্লেখ থাকে ঠিক আছে এইভাবে আমরা কিন্তু এইভাবে খুব সহজেই অঙ্কটা বের করতে পারি যদি না বুঝতে পারো অঙ্কটা তুমি আরেকবার ভিডিওটা স্লো করে দেখো কোশ্চেনটা পড়ে নিজে থেকে সলভ করার চেষ্টা করো কারণ টার্গেটটা রাখো 50 এ 50 পেতে হবে ঠিক আছে 50 এ 50 আমি অনেক ভিডিও দেব 25টা সেট আসবে মানে বুঝতেই পারছো এটা ফার্স্ট সেট চলছে এরকম 25টা ভিডিও আসবে তার মানে আমরা আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা কিন্তু 20 এর একটা অঙ্ক আটকাবে না সবগুলোই ম্যাক্সিমাম 90% চান্স সবগুলোরই হয়ে যাবে ঠিক আছে 90% কিছু অঙ্ক হতে পারে কিছুটা যাদের প্র্যাকটিস ভালো তারা করতে পারবে তো 90% অঙ্ক করে নিতে পারবে সকলে যারা 90 থেকে 95% অঙ্ক করে নিতে ঠিক আছে চলো পরের অঙ্কে যায় পরের অঙ্কে কি বলেছে দেখি বলেছে 90 কিলোমিটার পার ঘন্টায় ধাবমান একটি ট্রেন একটি 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 9 সেকেন্ডে অতিক্রম করে দেখো বোঝো একটি প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে এটা যদি প্ল্যাটফর্ম হয় এটা যদি প্ল্যাটফর্ম হয় এটা ধরো ট্রেন ঠিক আছে আমরা কি করি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তার মানে এই টোটাল যে ডিস্টেন্সটা এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে সময় লাগছে 9 সেকেন্ড দেখো এখানে কিন্তু প্ল্যাটফর্মটাও আছে আর তার সঙ্গে ট্রেনটাও আছে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে কভার করছে তাহলে টোটাল সেকেন্ড হয় 9 সেকেন্ড সময় যাচ্ছে তাদের দুটো দৈর্ঘ্য কভার করতে আবার দেখো 90 কিলোমিটার পার আওয়ার ধাবমান একটি ট্রেন একটি 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 9 সেকেন্ডে অতিক্রম করে তাহলে একটা বলেছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য কত এখানে দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 120 মিটার দেখো এখানে কি কি করতে হবে আমাদের এখানে মিটার আছে এখানে সেকেন্ড আছে আর এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার আছে তো কিলোমিটার তুমি যদি আমি বেশি করে দিচ্ছি তার সঙ্গে আমরা শর্ট ট্রিকও অ্যাপ্লাই করব 90 প্রথম কাজ হবে আমাদের 90 কিলোমিটার পার আওয়ার যেটা আছে তা না মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে দেখো আমি ফর্মুলাতে বলে দিতে পারি কিভাবে কত দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয় তুমি যদি বোঝো আগে কন্ডিশনটা কিরকম হচ্ছে দেখো 90 কিলোমিটার মানে কি আলটিমেট 90 কিলোমিটার বাই ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা এটাই তো বাই মানে এটাই বোঝায় 1 ঘন্টায় 90 কিলোমিটার যাচ্ছে এবং ইকুয়াল টু যদি বলি তাহলে 1 কিলোমিটার মানে এখানে মিটারে কনভার্ট করতে হবে তাহলে আমি 90 × 1000 উপরে মিটার হয়ে গেল এবং 1 ঘন্টাকে আমি 3600 সেকেন্ড করে দিলাম তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল এই জন্যই দেখো বলা হয় এই জন্যই বলা হয় দুটো শূন্য যদি কাটি তাহলে আসবে 2 দিয়ে যদি কাটি এখানে 5 আর 18 তাহলে এটার জন্যই আমরা 5 এর 18 দিয়ে গুণ করি যখন বলা হয় কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি তখন আমরা 5 এর 18 দিয়ে গুণ করছি
তাহলে এখানে খুব সহজেই বলা যেত 90 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু কত হবে, 90 ইনটু 5 এর 18, 18 দিয়ে কাটলে দেখো 5 18 90, তার মানে 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার খুব সহজেই আমি করে নিতে পারি। কিরকম আমাদের স্পিডের ফর্মুলা কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, না দূরত্ব ইকুয়াল গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে এখানে কি কি দিয়েছে দেখো, এই পুরোটার সময় দিয়েছে পুরোটা, আমার কি বের করতে হবে, আমি ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, তো এই পার্টটা বের করতে হবে। তারপরে পুরো দৈর্ঘ্য, যদি ট্রেনের দৈর্ঘ্য আমি এক্স ভাবি, আমি জাস্ট বোঝাচ্ছি, তাহলে ডিস্টেন্স কত হয়ে গেল, এখানে ডিস্টেন্স কত দেখাচ্ছে, ডিস্টেন্স ইকুয়াল টু পুরোটার এক্স প্লাস 120 মিটার, তাই না? আচ্ছা টাইম কত আছে, 9 সেকেন্ড সময় লেগেছে। আর স্পিড কত, স্পিড ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। তাহলে ফর্মুলাই ফেলে দাও, যে কোনো একটা স্পিড ইকুয়াল টু, তাহলে 25 ইকুয়াল টু ডিস্টেন্স কত, এক্স প্লাস 120, আর টাইম হচ্ছে 9। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 9 কে 25 দিয়ে যদি গুণ করো, 25 4 25 100, মানে 225, 225 আর এইখানে মাইনাস 120 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 105 আছে, হ্যাঁ অপশন সি 105 মিটার হয়ে গেল। তাহলে এইভাবে আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো, এটা খুব সহজেও করা যায়, শর্ট ট্রিকে একদম মুখে মুখে করা যায়, আমি অতটা যাচ্ছি না। যেভাবে দেখো, আমি এখনো চ্যাপ্টার কমপ্লিট করাইনি এই অনলাইনে প্ল্যাটফর্মে, এই চ্যাপ্টারগুলো যেহেতু করাইনি তোমাদেরকে আমি এখনো পুরোটা দিইনি, ওই জন্য এক একটা কোশ্চেনকে কিভাবে সলভ করানো যায়, প্রথম দিকে প্রথম দেখবে দুটো তিনটে সেট এইরকম ভাবে আমি বুঝিয়ে 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 জিনিসটা করার একটু সময় লাগবে, লেন্দি হয়ে যাবে, তারপরে দেখবে খুব শর্ট মেথডে করিয়ে দেবো যখন একই রকম অঙ্ক আবার চলে আসে। ঠিক আছে, তাহলে এটা বেসিক ম্যাটার, এটা তোমরা করে রাখবে। চলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরের অঙ্কে যায়। পরের অঙ্কে দেখো কি বলেছে, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার গড় 15, শেষ তিনটি সংখ্যার গড় 16। আমি যদি এইভাবে ড্র করি ব্যাপারটাকে, চারটি সংখ্যা একটা দুটো তিনটে চারটে, তাই তো? এই চারটে সংখ্যার মধ্যে আমি বলেছে কি, প্রথম তিনটে সংখ্যার গড় কত, অ্যাভারেজ গড় মানে অ্যাভারেজ, অ্যাভারেজ কত 15, আর শেষ তিনটে সংখ্যার গড় কত, শেষ তিনটে সংখ্যার গড় হচ্ছে 16। আমি মুখে মুখে এই অঙ্কটা যেরকম করা যায়, যদি তুমি মোট করতে চাও, টোটাল যদি করতে চাও, আচ্ছা আমি আগে বুঝিয়ে দিই, টোটালটা করতে গেলে কত হবে, 15 ইন্টু 3, আর এখানেও টোটাল করতে গেলে কত আসবে, 16 ইন্টু 3, 3 16 48, আরে 3 5 3 15 45। তাহলে একটা জিনিস বোঝো, যখন এই দুটো সংখ্যার মধ্যে এইটা আর এটা তো কমন না, দুটোতেই কমন আছে মাঝের দুটো, তাহলে এটা যদি এক্স ধরো, এটা তাহলে কত হবে, সংখ্যাটা কত হবে, দেখো 45 আর 48 এর মধ্যে কতর গ্যাপ, না তিনের গ্যাপ আছে, না তিনের গ্যাপ, তাহলে তিনের গ্যাপ মানে হচ্ছে তুমি বুঝেই যাচ্ছ যে এই দিকে যেহেতু অ্যাভারেজ বড়, তাহলে এই সংখ্যাটা বড়, তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে, তাই না? তো আমার প্রশ্ন বলেছে এই সংখ্যাটা, বলেছে প্রশ্নটা কি বলেছে দেখো, এই সংখ্যাটা বলেছে হচ্ছে 19, বলেছে না শেষ সংখ্যাটি 19, তাহলে এই সংখ্যাটি কত হবে, 19 থেকে 3 বাদ দিলে 16, তাহলে অপশন বি হয়ে যাবে এটার উত্তর। এটাকে যদি আরো শর্টে করতে যাই কিভাবে করবো, আসলে বুঝতে পেরেছি, আরো শর্টে করতে গেলে 1 2 3 4, তো তুমি যখনই বলে দিয়েছে এখানে 15, আর এদের অ্যাভারেজ কত, অ্যাভারেজ তাহলে এখানে কত, 16, তাহলে অ্যাভারেজের ডিফারেন্স কত, 1, কতগুলো সংখ্যা আছে, 3টে করে, তাহলে 3-এর ডিফারেন্স হয়ে গেল, তাহলে এই সংখ্যাটা অ্যাভারেজ বড় মানে এই সংখ্যাটা বিগ, বিগ নাম্বার, এটা স্মল, বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে এটা বিগ নাম্বার হলে যদি এটা 19 হয়, তার থেকে এটা কত হবে, 3 কম হবে, তাহলে এটা 16, খুব সহজেই কিন্তু আমি অ্যান্সার বলতে পারি। তাহলে আমরা দুইটো ম্যাথডই অ্যাপ্লাই করব, কিন্তু এই ড্র ধরে করাটাই সুবিধা হবে তোমাদের জন্য। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো কি বলেছে, 5 নম্বর অঙ্ক, একটি পরীক্ষার পাস নম্বর 40%, 40% নাম্বার পেলে পাস করবে। তাহলে যখনই এইরকম প্যাটার্ন থাকবে না, পাস ফেল,
তুমি এইরকম কাজটাকে করে নাও যে এইটা হচ্ছে 0% টোটাল নাম্বার আর এটা হচ্ছে 100% হচ্ছে টোটাল নাম্বার, ঠিক আছে? আর 5 নাম্বার মাঝে কোনো একটা জায়গায় হবে, মানে কেউ একদম জিরো পেয়েছে নিচে আর উপরে হচ্ছে হাইস্ট মার্ক, মানে যত মার্কের পরীক্ষা 100%। বলেছে একটি পরীক্ষা 5 নাম্বার 40%, আমি ধরে নিলাম এটা হচ্ছে 40%, ঠিক আছে? যদি কোনো পরীক্ষার্থী 165 নাম্বার পেয়ে 35 নাম্বারের জন্য ফেল করলো, মানে মানেটা বুঝতে হবে তোমাকে, এই যে পার্টটা আছে না, সে কোন একটা জায়গায় এই পার্টটা ধরলাম, এত নাম্বার কত নাম্বার পেলো, 135 নাম্বার পেলো, আর কত নাম্বার 165 নাম্বার পেলো, 165 নাম্বার পেলো, আর 35 নাম্বার পেলে সে পাস করত, তাই তো? তাহলে 35 নাম্বারের জন্য সে ফেল করেছে, তাহলে এই টোটাল ভ্যালুটা কত হয়ে যাবে, 165 প্লাস 35 সমান সমান কত আসছে, যে 200 নাম্বার। তাহলে খুব সহজে বলতে পারি, তাহলে এখান থেকে 40% ইকুয়াল টু হচ্ছে 200 মার্ক, ঠিক আছে? তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত, এটাই তো মোট নাম্বার 100%। 40% যদি 200 মার্ক হয়, 100% কত বের করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে তুমি ঐকিক নিয়মে করতে পারো, আচ্ছা 40% ঐকিক নিয়মেই করো, ওই 40% মানে 200, তাহলে 1% মানে কত আসবে, 200/40, 100% মানে কত আসবে, 200 × 100/40, 5 × 4 = 20, 500। তাহলে খুব সহজেই অপশন বি 500 হয়ে গেল। এখানে তোমাদের আর একটা জিনিস বলি, 40% মানে 2/5 হয়, যদি ভগ্নাংশ করো, পার্সেন্টটা চুকিয়ে নিচে 100, কাটাকুটিগুলো 2/5 হয়, আর 100% কে আমি যদি 5-এর সেন্সে বলি, তাহলে 5/5 হয়। তাহলে খুব সহজে এখান থেকেও করতে পারবে, যে 2 ইউনিটের ভ্যালু যদি 200 টাকা হয়, বা 200 নাম্বার, 2 ইউনিটের ভ্যালু যদি 200 নাম্বার হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 500। তাহলে সেখান থেকেও কিন্তু খুব সহজেই অ্যান্সার তুমি বলতে পারবে, ঠিক আছে? আশা করি এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, এটা কোন অংশ আছে, ব্যবসা সংক্রান্ত মানে পার্টনারশিপের অঙ্ক, মানে অংশীদারি কারবারের অঙ্ক। দেখো এই অঙ্কটা একটু চেষ্টা করো, কি বলেছে পড়ি। পি কিউ আর একটি যৌথ ব্যবসা শুরু করে, বছর শেষে পি লাভ্যাংশের 2/5 অংশ, কিউ লাভ্যাংশের 1/4 অংশ এবং আর 49,000 টাকা পায়। তাহলে দেখো সবসময় মাথায় রাখবে নিচের যে ভ্যালুগুলো আছে, কি কি, 2/5 অংশ, 1/4 অংশ, এই দুটোকে একটু পাশে রাখি, তাহলে জিনিসটা সুবিধা হবে। তাহলে তুমি যদি এখানে দেখো, যদি আমি লিখি 2/5 অংশ, আর একটা ভগ্নাংশ কি পেলাম, 1/4 অংশ, তাহলে আমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা নিচে যে হর সংখ্যাগুলো আছে তাদের দিয়ে ভাগ জ্বলে যাবে, মানে 5 আর 4-এর লসও কত আসবে, 20। আমি ধরলাম সম্পূর্ণ অংশ 20 পার্ট, ঠিক আছে? 20 পার্ট হচ্ছে সম্পূর্ণ অংশ। তো 20 যদি সম্পূর্ণ অংশ, যদি টোটাল যদি 20 পার্ট থাকে, টোটাল যদি 20 পার্ট থাকে, 20 পার্ট বা ইউনিট, এবং 20/2/5 অংশ মানে কত, 20 × 2/5 মানে 5 × 4 = 20, 4×2=8, 8 পার্ট কাজ কে করেছে, পি। আবার 20/1/4 অংশ, 1/4 অংশ যদি করি 5, তাহলে 5 পার্ট কে করেছে, কিউ, এবং বাকি থাকলো কত, 8 আর 5=13, তাহলে 20 থেকে যদি 13 পার্ট বিয়োগ করে দিই, কেন না পি আর কিউ হয়ে গেছে, তাহলে এবার কে পাবে, এবার পাবে হচ্ছে 8, আরের কত কত পার্ট পাওয়ার কথা, 20 থেকে 7 পার্ট = 7 পার্ট কত, তাহলে তুমি দেখো 7 পার্ট = 49, 7 পার্ট = যদি 4900 হয়, কত দিয়ে গুণ হচ্ছে, 700 দিয়ে গুণ, তাই না? ইন্ডিভিজুয়ালি যদি দেখি 1 পার্ট, অতএব 1 পার্টের ভ্যালু কত হলো, 1 পার্টের ভ্যালু কত হয়ে গেল, 7×7=49, মানে 4900/7, 700 করে। এবং বলেছে ব্যবসায়ী মোট লাভ কত হয়েছিল, মোট লাভ মানে কত, 20টা পার্ট, 20 পার্ট আমি বলতে পারি, 20 ইউনিট, তাহলে অতএব মোট লাভ কত হবে, মোট লাভ, মোট লাভ খুব সহজেই বলতে পারছি কত, 20 × 700, তার মানে 7×2=14, 14×3=14,000, অপশন এ হয়ে গেল এটার উত্তর, ঠিক আছে? দেখো এটা বলছে লাভ আমাদের অংশীদারি কারবারের অঙ্ক, কিন্তু আলটিমেট এটা খুব সহজে আমাদের পার্টনার মানে
রেশিও প্রপোর্শন ধরেই কিন্তু কনসেপ্টটা ইজিলি বের করা যায়, ঠিক আছে? আশা করি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ, ঠিক আছে? চল পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলেছে একটি বই 452 টাকায় বিক্রি করে 13% লাভ হয়েছে। তাহলে লাভ ক্ষতির অঙ্ক বুঝতেই পারছো। লাভ ক্ষতির অঙ্কে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য মানে সিপি, বিক্রয় মূল্য মানে এসপি, আর ধার্য মূল্য মানে এমপি, মার্কেট প্রাইস, ঠিক আছে? তো কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্কেট প্রাইস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য। তাহলে এবার আমরা সেইভাবে ভ্যালুটা রাখবো। আর সবসময় মাথায় রাখবে সিপি এখানে সবসময় 100% হবে, 100% ধরে করব। তাহলে এটা যদি 100% হয় বা 100 ইউনিট তুমি ধরে নাও, তাহলে দেখো কত সহজে হয়ে যাবে। টাকার কথা পরে, প্রফিট লসে সবসময় পার্সেন্টেজের কাজটা আগে হবে। তাহলে একটি বই 452 টাকায় বিক্রি করে 13% লাভ হয়েছে, বিক্রি করে 13% লাভ হয়েছে মানে 13% যদি বেড়ে যায় তাহলে কত হবে, 100 ইউনিটে 13% 113। এবং দেখো 113 ভ্যালু, 113 ইউনিটের ভ্যালু, ইউনিট যদি লিখি 113 ইউনিটের ভ্যালু কত, না বলে দিয়েছে 452 টাকা। তুমি যদি গুণ করো দেখো 4 তার 52 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাই না? 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে ইজিলি, 4 তার 52, তার মানে যদি 4 দিয়ে গুণ হয় তাহলে এটার ভ্যালু কত হলো, সিপি কে 4 দিয়ে গুণ করো 400 টাকা। তাহলে ইজিলি বুঝতে পারছি সিপি 400 টাকা। এবার আমাকে কোশ্চেন কি করেছে, বইটি থেকে 15% লাভ করতে চাইলে, যদি এবার 400 টাকার উপর 15% লাভ হয়, 15% লাভ, আচ্ছা 15% মানে দেখো 40 400 টাকা, 10% কত, 40টা, 10% ইকুয়াল টু 40 হয়ে গেল, আর 5% মানে 40 হাফ মানে 20, তাহলে কত টাকা বাড়ছে, না 60 টাকা বাড়ছে। তো 400-র সঙ্গে আরো 60 টাকা বাড়লো, তাহলে 460 টাকা হয়ে গেল না? তাহলে এত টাকা, এটাই উত্তর। খুব সহজেই আমরা বের করতে পারলাম অপশন ডি ধরে যে এটার উত্তর কত আসলো, 460, ঠিক আছে? আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছ। দেখো অনেকে এক্সোরে করে, অনেকে আরো অন্যভাবেও করে, তোমাকে মাথায় রাখতে হবে আমাদের সময়টা কম আছে। অবশ্য আমাদের ফুটে সাহেব সময়টা একটু বেশি দিয়েছে, 1.5 ঘন্টা দিয়েছে, তাও আমরা কিন্তু চেষ্টা করো এইভাবে করার, তোমরা শিখে যাবে, এমন কোনো ব্যাপার নেই। যদি নাও হয় তাহলে 400 টাকার 15% বাড়িয়ে দাও, যদি এই শর্টকাটটা না বুঝতে পারো, তাহলে 400 × 15% বাড়ালে কত হবে, 115/100, কাটো 0 0 কাটলো 4 আসলো, তাহলে 4 × 115 গুণ করো কত আসবে, 4 × 15 = 60, আর 4 × 1 = 460, এইভাবেও তুমি কানেক্ট করতে পারো, ঠিক আছে? এটা বেসিক মেথড, এইভাবেও করতে পারো, আর এইভাবে শর্টকাট ধরেও তুমি আইডিয়া নিয়ে করতে পারো, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক কি বলেছে, একটি কাজ এ ও পি একত্রে 12 দিনে করে, সময় ও কার্যের অঙ্ক ওটা, এবং সেই একই কাজ বি ও সি একত্রে 15 দিনে করে, এ সি এর থেকে দ্বিগুণ কাজ ভালো কাজ করলে বি কাজটি কতদিনে করবে। ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ বের করতে হবে। তো এখানে কি কি ভ্যালু দিয়েছে, এ প্লাস বি দিয়ে দিয়েছে কি 12 দিনে একটি কাজ করতে পারে, তাই তো? এবং আর কি দিয়েছে, বি প্লাস সি দিয়েছে কি এরা 15 দিনে একটি কাজ করতে পারে, তাই তো? যদি লসাগু করে কত আসবে, 10 আর 12 লসাগু আসছে, 60 আসবে, 60 ইউনিট। তাহলে আমি ধরে নিলাম টোটাল কাজের পরিমাণ 60 ইউনিট, টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ, এটা ওয়ার্ক হয়ে গেল, এটা টাইম। তাহলে এবার আমাকে ক্ষমতা, এফিসিয়েন্সি বের করতে হবে, কার কি কেমন ক্ষমতা, 12 কে 5 = 60, তাহলে এর ক্ষমতা 5 ইউনিট পার ডে, আর বি প্লাস সি এর ক্ষমতা কত, 4 × 15 = 60, তাহলে 4 ইউনিট পার ডে, এটা ক্ষমতা বেরোলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এ বি ক্ষমতা এত, বি সি এর ক্ষমতা এত। এবার এখানে একটা জিনিস বলেছে যে এ সি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করতে পারে, তাহলে যদি আমি এফিসিয়েন্সি রেশিওতে যাই, এফিসিয়েন্সি রেশিওতে যাই, এ ইস টু সি যদি করা হয়, দেখো এ ইস টু সি যদি করা হয়, তাহলে তুমি এখানে বুঝতেই পারছো এই জায়গাটা কোথায় গেল। হ্যাঁ, বলেছে এ সি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করে, সি এর থেকে দ্বিগুণ ভালো, তাহলে এ যদি 1 হয় তাহলে সি এর ভ্যালু কত হয়ে গেল, মানে এ সি এর থেকে দ্বিগুণ, তাহলে এ তাহলে কত হয়ে গেল, 2, হ্যাঁ 2:1 হয়ে গেল, এ আর সি এর রেশিও আসলো। তো তাহলে এখান থেকে একটা জিনিস বুঝো,
বিগ আসছে, এবার বি এর ইউনিট আমাকে বের করতে হবে, তাই তো? যদি ধরে নাও তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আসছে, এদের মধ্যে ডিফারেন্স কত আসছে, দুই আর একের মধ্যে ডিফারেন্স এক ইউনিট, তাই না? আবার তুমি যদি এখানেও বলো যে এ প্লাস বি আর বি প্লাস সি, বড় কোনটা, এটা পাঁচ আছে, এটা চার আছে, এদের মধ্যে যদি বিয়োগ করে দিই, এদের মধ্যে যদি বিয়োগ করে দিই তাহলে উত্তরটা কত আসছে দেখো, এদের মধ্যে বিয়োগ করলে এখানে বি আর বি কেটে গেল, এ মাইনাস সি থাকছে হিসাবে, তাহলে বিয়োগফল, যোগফল হচ্ছে না, বিয়োগফল, তাহলে বিয়োগফল কত আসলো, এখানেও এক ইউনিট আসছে, তাই না? তাহলে খুব সহজেই আমি এটা করতে পারবো। তাহলে এ এর ভ্যালু দুই দেখো আর সি এর ভ্যালু এক, তাহলে দেখো এর ভ্যালু যদি দুই হয় আর এ প্লাস বি মিলে হচ্ছে পাঁচ, তাহলে বি এর ভ্যালু তিন আসলো, পাঁচ মিলে গেল। আবার এর সি এর ভ্যালু যদি এক হয় আর বি এর ভ্যালু, ধরো বি এর ভ্যালু কত আছে এখানে, তিন বেরিয়েছে, তিন যদি বসাও দেখো এটাও চার মিলে গেল। তাহলে বি এর এফিসিয়েন্সি আমি কত পাচ্ছি, তিন ইউনিট, মাথায় রাখবে। তাহলে বি এর ক্ষমতা কত পাচ্ছি, থ্রি ইউনিট পার ডে, এটা বি এর ক্ষমতা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে বি কাজটি একা কতদিনে করবে, তাহলে সবসময় মনে রাখবে যে ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি সবসময়। তাহলে বি এর টাইম কত দিন, টাইম চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কত হয়ে গেল, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে বি এর জন্য সময় কত হবে, বি এর টাইম হয়ে যাবে, টোটাল ওয়ার্ক কত আছে না, টোটাল ওয়ার্ক হচ্ছে ষাট ইউনিট, তাই তো? তাহলে ষাট ইউনিট বাই সিক্সটি বাই বি এর এফিসিয়েন্সি কত বেরোলো, তিন বেরোলো, তাই না? এখানেও তিন বেরিয়েছে, এখানেও তিন বেরিয়েছে নিয়ে, তাহলে বি এর ইউনিট তিন, তাহলে আমার সময় লাগছে কুড়ি দিন, ঠিক আছে? এটা খুব ভালো প্রশ্ন ছিল, অনেকেই এই কোশ্চেনটা পারোনি, আমি যে মক টেস্টটা নিচ্ছি সেই মক টেস্টেরই কোশ্চেন এইগুলো, ঠিক আছে? তাহলে অপশন সি হয়ে গেল এটার উত্তর, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? চল পরের অঙ্কে যাই। একই অঙ্ক হয়ে গেছে, আচ্ছা একই অঙ্ক রিপিট হয়ে গেছিল, ঠিক আছে, ঠিক আছে পরের অঙ্কে যাই, একটা অঙ্ক তাহলে মিস হয়ে গেছে। যাক তাহলে এখানে দশ নাম্বার অঙ্ক, নয় নাম্বারটা একই অঙ্কই দিয়েছি না, আচ্ছা রিপিট হয়ে গেছিলো, ঠিক আছে একই অঙ্ক। তো এবার দশ নাম্বার অঙ্কতে চলে যাই, দশ নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, একটি পাখার ধার্য মূল্য, ধার্য মূল্য মানে আবার সেই প্রফিট লস, প্রফিট লস মানে আমাদের এখানে সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য, আর এমপি মানে ধার্য মূল্য, যে ধার্য মূল্যটা দিয়েছে। তো আমাকে কি কি করতে হবে দেখো, বলে লিখে দিয়েছে যেহেতু, যে একটি পাখার ধার্য মূল্য পনেরোশো টাকা এবং ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হলো, সবসময় ধার্য মূল্যের উপরই ছাড়টা ধার্য মূল্যের উপর হয়, একটা সেট মাথায় রেখে দাও, সিপি এসপি এমপি এটার সেটটা কি বলে, যখন প্রফিট বা লস হবে সবসময় কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যের উপর হবে, প্রফিট পার্সেন্টেজ হোক বা লস পার্সেন্টেজ হোক, কিন্তু যখন ডিসকাউন্ট বা ছাড় হবে সেটা মার্কেট প্রাইসের উপর হবে, মানে এক্ষেত্রে যখন করব তো সিপি কে একশো ধরবো, ঠিক আছে, আর ডিসকাউন্ট যখন করব তখন এমপি কে একশো ধরবো, ঠিক আছে? এইটাকে ধরে তোমাকে মাথায় রেখে কাজগুলো করবে, খুব সহজ অঙ্ক। তো কি বলেছে, একটি পাখার ধার্য মূল্য পনেরোশো টাকা, ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হলো, তাহলে ধার্য মূল্য পনেরোশো টাকা, তাহলে আমি যখনই দেখবো এই অঙ্ক এরকম কনসেপ্ট আছে, তাহলে এখানে একশো ধরে নাও, একশো ইউনিট, তাই না? তো একশো ইউনিটের উপর কুড়ি পার্সেন্ট ছাড় যদি দিই, টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি দেয়, তাহলে কত হবে, আশি ইউনিট, তাই না? আচ্ছা ক্রেতাকে আর কত ছাড় দিলে পাখিটির, আচ্ছা আচ্ছা পাখিটির হলো পাখাটির, পাখাটির প্রকৃত মূল্য এগারোশো চার টাকা পাওয়া যাবে। আচ্ছা তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেট প্রাইস আমার কত আছে, মার্কেট প্রাইস বলছে একটি পাখার ধার্য মূল্য পনেরোশো টাকা, পনেরোশো টাকা এবং এক পাখারির প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য এগারোশো চার টাকা পাওয়া যাবে ছাড় দিলে, তাহলে এগারোশো চার টাকা তাহলে বিক্রি করেছে ফাইনালি, তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে এগারোশো চার টাকায় সে বিক্রি করবে ফাইনালি, ঠিক আছে? আবার ঘুরি অঙ্কটা কি বলে, যে একটি পাখার ধার্য মূল্য পনেরোশো টাকা, পনেরোশো টাকা ধার্য মূল্য লিখেছি,
এবং ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলো। 20% ছাড় দিয়ে সেলিং প্রাইস কত দেওয়া হলো? তাহলে 80 ইউনিট, তাই তো? তাহলে এইটা যদি 1500 টাকা হয়, তাহলে তার 20% মানে 10% 150, 20% মানে 300, 300 ছাড় দিয়ে এখানে কত হয়ে গেল? 1200 টাকা, তাই তো? এবার আবার বলেছে ক্রেতাকে আর কত ছাড় দিতে হবে। এবার দেখো সেলিং প্রাইসটা কি হয়ে গেল, এটা সেলিং প্রাইস 1 ছিল ফাইনালি, কিন্তু আবার ছাড় দিয়ে সেলিং প্রাইস 2 তে নিয়ে চলে আসবে। কারণ কি, এটার উপর আবার ছাড় দিচ্ছে, ছাড় তো এখনো তো এটা বিক্রি করেনি, তো ছাড় দিয়ে ফাইনালি বিক্রি করবে। তাহলে এবার ছাড়টা কত টাকা দিতে হবে, না ছাড় দিয়ে ফাইনালি এসছে 1104 টাকা, এটা মাথায় রাখো। তাহলে এবার আমাকে দেখতে হবে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, তাহলে কত কার থেকে ছাড় দেওয়া হয়েছে, 1200 থেকে ছাড় দেওয়া হয়েছে, কত টাকা ছাড় দেওয়া হয়েছে, না কত টাকা ছাড় দেওয়া হয়েছে, 1200 থেকে 96 বিয়োগ করলে, 1200 মাইনাস 1104 বিয়োগ করো, দেখো 96 আসছে। কত থেকে না 1200-র উপর ছাড় দেওয়া হয়েছে, পার্সেন্টেজে চেয়েছে, ইনটু 100 আর পুরোটাই পার্সেন্টেজ, এটা ছাড়ের পার্সেন্টেজে পেয়ে গেলাম। কেন না ছাড় তো, না এটা তো মার্কেট প্রাইস ছিল, সেলিং প্রাইস এখনো হয়নি, এটা ফাইনাল সেলিং প্রাইস হলো, তো ওই তো সেলিং প্রাইসের জন্য বিক্রি করেছিল, কিন্তু আলটিমেট এটা মার্কেট প্রাইসে থেকে গেল, তাই না? নিয়ে ফাইনালি এটা সেলিং প্রাইসে গিয়ে দাঁড়িয়েছে, ছাড়ের উপর ছাড়। তাহলে এক্ষেত্রে যদি আমি অ্যান্সার করো, খুব সহজেই আমি বের করতে পারবো, 100 100 কাটলো, এখানে 12 7 84 8 96, তাহলে আমি ইজিলি বলতে পারি যে আর পরে তাহলে 8% ছাড় অপশন এ হয়ে গেল এটার উত্তর। তাহলে দেখো প্রথমে 20% ছাড় হয়েছে, তারপর আবার 8% ছাড় হয়ে ফাইনালি 1104 টাকায় তাহলে বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে পরের অঙ্কে যাই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর বারবার আসছে পরীক্ষায়, ঠিক আছে? বোঝো ব্যাপারটা, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, একই জিনিস। তাহলে কি, যখন যদি আমি বলি ক্ষেত্রফল মানে এরিয়া, এই ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে সেটা জিজ্ঞেস করেছে, আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ আলাদা হচ্ছে, কনসেপ্টটা মনে মাথায় রাখতে হবে, ক্ষেত্রফল মানে এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য মানে লেন্থ, প্রস্থ মানে ব্রেথ, তাহলে লেন্থ ইনটু ব্রেথ। যখন কোনো কিছুর গুণফল আকারে প্রকাশ পায় তাহলে ফাইনাল চেঞ্জেস আমি কিভাবে করব, না দুরকম ভাবে অঙ্কটা দেখাচ্ছি। একটা কনসেপ্ট হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, ফাইনাল চেঞ্জেস টোটাল ক্ষেত্রফলে কত পরিবর্তন হবে সেটা, যেখানে এ ইকুয়াল টু 20% কি বাড়ানো হয়েছে মানে প্লাস, আর 20% কমানো হয়েছে, তাহলে বি ইকুয়াল টু -20%। তাহলে এইখানে ভ্যালুটাকে পুট করো, কত আসছে দেখো, +20 -20 প্লাস +20 ইন্টু -20 বাই 100, টোটাল পার্সেন্টেজ চেঞ্জ, তাই তো? তাহলে টোটাল পার্সেন্টেজ কত হবে, এটা তো কেটেই গেল, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, -20 × 20/100 পার্সেন্ট ছাড়, তাহলে কত দাঁড়াবে, 0 0 কাটলে -4%, -4% মানে বোঝাই যাচ্ছে 4% কমে গেছে, মাইনাস যদি আসে সেটা কমছে, কিসে কমছে, না ক্ষেত্রফলে, এরিয়াতে কমছে। আর যদি এটা প্লাসে আসতো তাহলে বাড়বে। আরেকটা কনসেপ্ট আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা অ্যান্সার আমি ইজিলি পেয়ে গেলাম, কত কমলো, 4% কমছে, ঠিক আছে? একই জিনিস থাকলে কি না, মানে বোঝাই যাচ্ছে যে 20% 20% যদি একই থাকে, 10% 10% 30% 30% যদি থাকে, তাহলে ফাইনালি এবির কাজটাই হচ্ছে আর মাইনাসেই যাবে। আচ্ছা আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে 20% মানে কি, 20% মানে তোমার 1/5 আসছে, তাই তো? তো লেন্থ ইনটু ব্রেথ, আমি যদি বলি লেন্থ আর ব্রেথকে গুণ করে আমি এরিয়া পাচ্ছি, তাই এরিয়াতে চেঞ্জেস পাচ্ছি, তাহলে লেন্থ আগে কত ছিল পরে কত ছিল, আগে তাহলে 5 ছিল, 5 এটা আগে এটা পরে, তো আগে পরে যদি তুমি ভাবো, আগে কত ছিল, আগে 5 ছিল কি দৈর্ঘ্য, 5 ছিল, পরে বেড়েছে, কত বেড়েছে, 1 বেড়েছে, 5 থেকে 1 বাড়লো কত, তাহলে 6 হয়েছে। আবার ব্রেথের কথাটা তুমি ভাবো, প্রস্থের কথা, প্রস্থের কথা কি বলেছে, প্রথমে 20% কমেছে, মানে প্রথমে 5 ছিল, তারপর 1 কমে 4 হচ্ছে, তাহলে দেখো এরিয়ার ক্ষেত্রে কি গুণ করতে হয়, তাহলে 5 5 25
আর 4 6 24 তাহলে কত কমেছে তাহলে দেখো বোঝাই যাচ্ছে এটা আগে ছিল 25 পরে 24 হয়ে গেছে এরিয়া মানে ক্ষেত্রফল তাহলে কত কমেছে না কত কমেছে না 1 কমেছে কত থেকে না 25 থেকে ইনটু 100 পার্সেন্টেজ করো তাহলে তোমার ইজিলি 4% কমে গেছে এখান থেকে ইজিলি বের করে দিতে হবে তাহলে দুটো প্যাটার্নের মধ্যে যেটা তোমার পছন্দ মনে হবে সেভাবে তোমরা ইজিলি করতে পারবে ঠিক আছে পরের অঙ্কে যাই দেখো পরের অঙ্কটা কি বলেছে স্বামী ও স্ত্রীর এর 4 বছর আগে তাদের বিয়ের সময় গড় বয়স ছিল 25 বছর স্বামী স্ত্রী ও তার সন্তানের গড় বয়স 20 বছর ওই সন্তানটির বয়স কত ঠিক আছে তাহলে এটা কিসের অঙ্ক গড়ের অঙ্ক এবং বয়স সংক্রান্ত ঠিক আছে তো একটা জিনিস বোঝার চেষ্টা করো দেখি কি বলেছে স্বামী ও স্ত্রীর 4 বছর আগে তাদের বিয়ের সময় গড় বয়স ছিল 25 বছর তাই তো তাহলে 4 বছর আগে বলেছে তাদের বিয়ের সময় তাহলে তাদের বিয়েটা 4 বছর আগে হয়েছে গড় বয়স ছিল 25 বছর তাহলে 4 বছর আগে 25 বছর ছিল বর্তমানে তাহলে কি হবে দেখো আমি এটা যদি ফরম্যাটটাতে যাই বর্তমান আগে পরে ধরেই কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবো ঠিক আছে তো এই এইটা একটু বোঝার চেষ্টা করো যে দেখি কি বলেছে আরেকবার ভালো মতো করে আগে বর্তমান পরে তাই তো স্বামী ও স্ত্রী তার 4 বছর আগে তাদের বিয়ের সময় গড় বয়স ছিল 25 গড় বয়স 25 ছিল তাহলে এখন বর্তমানে তাদের গড় বয়স কত হবে 4 বছর পেরিয়ে 27 বছর হয়ে যাবে না 27 অ্যাভারেজ হয়ে যাবে বর্তমানে তাহলে 25 + 4 কারণ 4 বছর আগে ছিল 25 এখন তাহলে 27 তাহলে বর্তমানে তাহলে গড় কত হয়ে যাবে না সরি 25 + 4 29 29 হয়ে যাবে অ্যাভারেজ তাই না অ্যাভারেজে 29 বছর হলো স্বামী আর স্ত্রী তাদের সন্তানের বর্তমান গড় বয়স 20 বছর কিন্তু বর্তমানে তিনজনের গড় বয়স কিন্তু 20 বছর বলে দিয়েছে 20 ইয়ার্স গড়ে অ্যাভারেজে তিনজনের তাহলে এখানে আমি করেই দিচ্ছি তিনজনের 20 বছর তিনজনের মোট হবে 3 দিয়ে গুণ 60 বছর তাহলে মোট তিনজনের 60 বছর আর বর্তমানে তিনজনের কত হচ্ছে এটাকে যদি 2 দিয়ে গুণ করো এটা এটাতে কি আছে ফাদার যোগ মাদার বাবা মা আর এখানে কি আছে এখানে তিনজন আছে ফাদার প্লাস সন্তান বা চাইল্ড যদি ভাবো ঠিক আছে তাহলে কন্ডিশনটা কি দাঁড়ায় এখানে 29 6 মানে 58 আর এখানে 60 তাহলে এদের মধ্যে বিয়োগ করলে কত আসবে 2 তাহলে খুব সহজেই আমি বলতে পারি যে 2 বছর বয়স ছিল সন্তানটির বয়স কত এখন ওই বয়স তাহলে 2 বছর কনসেপ্টটা দেখো আরেকভাবে তোমাকে ক্লিয়ার করা যায় সবসময় বর্তমান তো বর্তমানে ক্যালকুলেশন বর্তমানে করতে হবে এবার যদি তুমি 25 ধরে করো তো খুব মুশকিল হয়ে যাবে 4 বছর আগে বলেছে তাহলে বর্তমানে কত হবে তাহলে 25 আর 4 বছর তাহলে 29 বছর 29-এর সঙ্গে আরো 3 যেহেতু এখানে 20 বছর এদের বর্তমানে তিনজনের গড়ে 20 বলেছে তাহলে 20 যদি গড়ে বলে তাহলে মোটে কত হবে না 60 হবে তাহলে এইভাবে আমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো ঠিক আছে পরের অঙ্কে যাই পরের অঙ্ক দেখো খুব সহজ ভাবেই বলেছে কোন পরীক্ষায় 60% ছাত্র বিজ্ঞানী 40% অঙ্কে ফেল করেছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসছে কনসেপ্টে একটু মাথায় রাখবে যে এইখানে এই কনসেপ্টটা এরকম ভাবে অ্যাপ্লাই করা যাবে যে ধরে নাও এটা যদি টোটাল স্টুডেন্ট হয় টোটাল স্টুডেন্ট 100% ধরতে হয় পাস ফেল মিলিয়ে 100% ঠিক আছে এবার দেখো এই এই প্যাটার্নের ভেতরে পার্টটা কি বলেছে কোন পরীক্ষায় 60% ছাত্র বিজ্ঞান আর 40% অঙ্কে ফেল করেছে তাহলে এখানে ফেলের তাহলে এখানে ধরে নাও 60% ম্যাথে বিজ্ঞান সায়েন্সে আর 40% ম্যাথে ফেল করেছে তাহলে এটা ফেল পার্সেন্টেজ তাই তো তাহলে এখানে যদি আমি এটা লিখি কত পার্সেন্ট এটা 60% আর এইটা হচ্ছে 40% ঠিক আছে হ্যালো যদি উভয় বিষয়ে 25% ফেল করে উভয় বিষয়ে হচ্ছে মাঝখানেরটা সেটা হচ্ছে 25% ফেল করে তাহলে শতকরা কত পাস করে পাস হচ্ছে বাইরেরটা কেন দেখো এটা মাথায় রাখবে এই দিকটাও যদি ফেল হয় না এটাও ফেল
তাহলে মাঝখানেটাও ফেল হবে এটাও ফেল তাহলে দুটো ফেল থাকলে বাকি পার্টটা হয়ে গেল পাস পাস ফেল মিলিয়ে 100% তাহলে এটাকে একটু ক্যালকুলেটিভ যদি যায় 60% 40% এই 60% এর মধ্যে 25% আছে আর 40% এর মধ্যেও 25% আছে তাই না আরো একভাবে যদি আমি পড়ি একটু বড় করে তাহলে ক্লিয়ার হবে এই জায়গাটা যে 60% মানে এখানে ধরো 60% এটা ধরো 40% আর এটা হচ্ছে 25% তাহলে একটা জিনিস ক্লিয়ার করো এই যে 25% ধরো নাও আমি যদি এই এই পার্টটাকে একটু এভাবে বোঝানোর চেষ্টা করি এইটা যদি আমি বলি যে সায়েন্সের পার্ট ইয়েলো কালার নিয়ে নিলাম এবার ধরে নাও যে এটা হচ্ছে ম্যাথের পার্ট হ্যাঁ এটা যদি ম্যাথের পার্ট হয় এটা যদি পুরোটাই ম্যাথের পার্ট হয় তাহলে জায়গাটা বোঝার চেষ্টা করো এই যে পার্টটা থেকে গেল এই যে পার্টটা থেকে গেল হ্যাঁ এই যে পার্টটা থেকে গেল যা এটা কি হয়ে গেল এই যে পার্টটা থেকে গেল এই পার্টটা আমি বলে দিচ্ছি তাহলে এই যে পার্টটা এটা উভয় মানে যদি এটা হচ্ছে অনলি সায়েন্স এটা হচ্ছে অনলি ম্যাথ আর এটা মিলিয়ে টোটাল মিলিয়ে 40% টোটাল মিলিয়ে 60% তাহলে দেখো এই 60 এর মধ্যে 25 আছে এই 40 এর মধ্যেও 25 আছে তাহলে আমি কি এইভাবে ক্যালকুলেশন করতে পারি যে টোটাল ফেল যদি বের করি টোটাল ফেল কত তাহলে টোটাল ফেল ইকুয়াল টু 60 প্লাস 40 এবার এই দুটোর মধ্যে দুবার 25 যোগ হয়ে গেছে একটা 25 বাদ দিয়ে দাও তাহলে কত দাঁড়াচ্ছে 100 থেকে 25 বাদ 75 তো 75% হচ্ছে টোটাল ফেল টোটাল স্টুডেন্ট 100% তাহলে পাস কত হবে তাহলে পাস হয়ে গেল 100 - 75 তোমার 25% তাহলে খুব সহজেই আমি কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকতো মুখে মুখে এটা অ্যান্সার হবে তো আশা করি এই এই কোশ্চেনের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে চল তাহলে পরের অঙ্কে যাই দেখো 14 নম্বর অঙ্ক কি বলেছে দুটি সংখ্যা লসাগু 1920 গসাগু 16 একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত বারবার আসছে পরীক্ষায় তাহলে কি আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার মানে নাম্বার 1 একটি নাম্বার এবং নাম্বার 2 আরেকটি নাম্বার দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু তাদের লসাগু এলসিএম ইনটু তাদের গসাগু এইচসিএম তাই তো তাহলে তোমার একটা একটা নাম্বার তুমি বসিয়ে দাও 128 আরেকটা নাম্বার x ধরে নিলাম ইকুয়াল টু লসাগু 1920 গসাগু কত দিয়েছে 16 দিয়েছে অতএব x এর ভ্যালু কত হয়ে গেল x ইকুয়াল টু 1920 ইনটু 16 বাই 128 চলো 4 দিয়ে ভাগ করে দেখো আস্তে আস্তে কাটার চেষ্টা করো এটা 4 দিয়ে 4 4 16 যাচ্ছে এটা 4 3 4 12 4 2 32 যাচ্ছে আবার 4 দিয়ে 4 8 32 যাচ্ছে এটা মানে 8 দিয়ে কেটে যাচ্ছে 8 2 16 2 16 3 8 4 32 240 তাহলে আমাদের আরেকটা সংখ্যার ভ্যালু যেটা ইনটু সেটা কত বেরিয়ে গেল 240 বেরিয়ে গেল দেখো পরীক্ষার 50টা প্রশ্ন থাকবে প্ল্যানিং করে এগোতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই থাকবে এটা মাথায় রাখবে ঠিক আছে তো এইভাবে যাদের যাদের প্র্যাকটিস করা দরকার এইভাবে তোমরা প্র্যাকটিস করে নাও কোনো অসুবিধা নেই পরের অঙ্ক এই অঙ্কটাও নাম্বার সিস্টেমের অঙ্ক কি বলেছে এই যে সংখ্যাটা দিয়েছে একক ঘরের সংখ্যা তাহলে দেখো 7534 টু দি পাওয়ার 1793 তো এই পুরো সংখ্যাতে একক ঘরের সংখ্যা মানে ইউনিক ডিজিট সংখ্যা বের করতে গেলে শুধু 4 দরকার আছে এগুলোর আর দরকার নেই তাহলে এটাকে আমি লিখবো কিভাবে 4 আর কি হয় পাওয়ার যেটা থাকে না পাওয়ার পাওয়ারকে সব সময় 4 দিয়ে ভাগ করতে হয় তো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা যেটা হয় 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট টু ডিজিট 4 দিয়ে ভাগ দিলে পুরো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে আর যদি ভাগশেষ বা যাই পাই না কোনো সব লাস্টের দুটো ডিজিট থেকে পেয়ে যাবো তাহলে এখানে পুরো সংখ্যা ধরবো না এখানে শুধুমাত্র লাস্ট টু ডিজিট ধরবো মানে 93 ধরবো এবার তুমি করো 93 কে যদি আমি 93 কে যদি 4 দিয়ে ভাগ করি কত থাকছে 4 2 8 থাকলো 13 3 4 12 থাকলো 1 1 ভাগশেষ থাকছে তাহলে 4 এর পাওয়ার কত হয়ে গেল 1 4 এর পাওয়ার 1 মানে 4 হয় তাহলে লাস্ট ডিজিট কত হবে 4 অপশন সি হয়ে গেল এটা উত্তর তাই তো এইভাবে খুব সহজে আমরা বের করতে পারি এবং আজকের সেটের লাস্ট অঙ্ক ঠিক আছে আজকের সেটের লাস্ট অঙ্ক নিয়ে আমরা দেখব সেটা দেখো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসছে আমি বলছি তো এই 25টা সেট তোমরা শুধু আমার কথা মতো শুধু করে যাও 25টা সেট যতগুলো অঙ্ক থাকবে
যতটুকু অঙ্ক আমরা নেব 25টা সেট যদি ভালোমতো করে দাও দেখবে বেশিরভাগ আমি বলছি 90% অঙ্ক কিন্তু এই সেটের মধ্যে থেকেই আসবে। আমি জানি না 100%ও হয়ে যেতে পারে, ঠিক আছে, চেষ্টা করবো যেন সবগুলোই চলে আসে। তো 90% আসবে। এবং তোমাদের জন্য ভালো খবর যে এখানে ম্যাথের সঙ্গে সঙ্গে জিকেরও আমি সেট রেডি করে দিয়েছি, জিকের সেটও হয়তো আজকালকার মধ্যে শুরু হয়ে যাবে, তাহলে ওটাও কিন্তু 25টা সেট দিয়ে স্টার্ট করবো। তো ম্যাথ জিকে কমপ্লিট করে ফুড এসআই কিন্তু এবার ফাটিয়ে দিতে হবে, এবার কিন্তু নাম্বার ভালো নিতেই হবে। হ্যাঁ, মানে কাট অফ 80 গেছে, 80-র উপরেই যাবে ভেবে নিয়ে কাট অফটাকে ক্লিয়ার করতে হবে, যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা, 100 অন্যান্য পরীক্ষা কিন্তু 1 ঘন্টার হয়, এবার 1.5 ঘন্টা কাট অফ হাই যাবেই, এটা মাথায় রেখে চেষ্টা করতে হবে সবগুলো অঙ্ক আর সবগুলো জিকে যেন করতে পারি, ঠিক আছে। এই অঙ্কটা দেখো খুবই সহজ, এটা যখন আনলিমিটেড বার গেছে, ইনফিনিটি যে পার, তাহলে 12-কে তুমি ভাগ করো দুটো সংখ্যার গুণে, যদি আমি প্রকাশ করি 3×4, তাহলে এটা হচ্ছে তাদের গ্যাপ যখন এক থাকছে, দুটো সংখ্যার গুণে যখন প্রকাশ করছি তাদের গ্যাপ যখন এক থাকছে, তাহলে তাদের গ্যাপ এক থাকতে হবে কিন্তু এরকম না তাদের 12×6×2 করে দেবো, না, তাদের গ্যাপ সংখ্যা দুটোর গ্যাপ এক থাকতে হবে, তাহলে 3×4=12 প্লাস আছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে 4, এটা অ্যান্সার। আর যদি এখানে মাইনাস থাকতো, এই জায়গাগুলো যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে উত্তর হয়ে যেত 3, তাহলে প্লাস থাকলে বড় সংখ্যা আর মাইনাস থাকলে ছোট সংখ্যা, এটা মাথায় রেখে এটার উত্তর খুব সহজেই তোমরা করতে পারো। শেষে একটাই কথা বলার, সঙ্গে থাকো, আমি এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও প্রবেশ করেছি, অনেক শর্টস দিয়ে রেখেছি, শর্টসে যতগুলো সুবিধাসের অঙ্ক আছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সুবিধাস বইয়ের স্যার সুবিধা স্যারের বইয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু আমি দিয়ে রাখছি, অনেকগুলো কোশ্চিন দিয়ে রেখেছি, ম্যাথ কমপ্লিট করে দেবো, রিজেনিং খুব ভালো মতো কমপ্লিট হয়ে যাবে, এখানে যেরকম শুধু ম্যাথ বলেছে কিন্তু ম্যাথের সঙ্গে আমাদের মেন্টাল এবিলিটি কিছু রিজেনিং অঙ্ক আমরা অবশ্যই করে নেবো, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, ঠিক আছে, এই পুরোটা ভিডিও দেখার জন্য, যদি তোমাদের এইটা ভালো লেগে থাকে, কোশ্চেনগুলো কনসেপ্টগুলো বা কোশ্চেনের সেটগুলো যদি ভালো লাগে তোমরা একটু শেয়ার করে দিও, তাহলে এই পেজটাও একটু বা ইউটিউব চ্যানেলটাও একটু বাড়বে, তাহলে আমারও ভালো লাগবে, আর তোমরা তো পাচ্ছই এই কন্টেন্টগুলো, তো এটা আশা করি যদি ঠিকঠাক প্রিপারেশন সিরিয়াসলি ভাবে প্রত্যেক দিন যেভাবে যেভাবে ভেবে দেবো সেই সব অঙ্কগুলো করে যাও, সেই সব জিনিসগুলো করে যাও, 100% তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে, হতে পারে পুরেছে এবারই তোমার হয়ে গেল, ঠিক আছে, ধন্যবাদ।